হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য এমন একটি প্রোটিন হেয়ার প্যাক নিয়ে এসেছি যা আপনাদের চুল স্ট্রেট করবে, সেই সাথে চুল সিল্কি, ঝলমলে এবং অন্য রকমই শাইন এনে দিবে চুলে। কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে যাওয়ার আগে আপনারা এই প্রোটিন হেয়ার প্যাকটা ব্যবহার করলে আপনাদের চুল ম্যানেজেবল হবে, সেই সাথে আপনাদের চুলে আপনারা যে কোনো রকমের হেয়ার স্টাইল করতে পারবেন। এই প্রোটিন হেয়ার প্যাকটি আপনারা একবার ব্যবহার করে দেখুন, আপনারা নিজেরাই এর উপকারিতা বুঝতে পারবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে চা পাতি নেব। চা আমাদের চুল পড়া রোধ করে, সেই সাথে আমাদের চুলের স্বাস্থ্য ভালো করে। তারপর আমি এখানে কফি অ্যাড করব। কফি চুলকে ঝলমলে করে, সেই সাথে চুলের ড্যামেজ রিপেয়ার করতে অনেক সাহায্য করে। তারপর এখানে আমি চাল অ্যাড করব। আমি আগের দিন রাতেই চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করব। এখানে আমি চালও অ্যাড করব, চালের জলটাও পুরো অ্যাড করব, কারণ দুইটাই আমাদের চুলের জন্য অনেক উপকারী। আমাদের চুল ভেঙে যাওয়া কমাবে, সেই সাথে আমাদের চুল উজ্জ্বল করতে অনেক সাহায্য করবে, আমাদের চুলে অন্য রকমের একটা শাইন এনে দেবে। চাল এবং চালের জল আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা হয়তো আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না এখন থেকেই ব্যবহার করা শুরু করে দেন। তারপর এখানে আমি তিসি অ্যাড করব। তিসিতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা অনেক 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 আমাদের চুলের জন্য পুষ্টিকর। এর উপকারিতা আমি বলে শেষ করতে পারবো না। আমাদের চুলকে যেমন হাইড্রেট রাখবে, সেই সাথে আমাদের চুলকে সিল্কি করবে, আমাদের চুলের জন্য জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে। তিসি আপনারা অবশ্যই এখানে ইউজ করবেন, কারণ এই হেয়ার প্যাকটির মূল উপাদানই হলো তিসি। এই তিসি ইউজ না করলে এই হেয়ার প্যাকটি একদমই রেডি হবে না। অবশ্যই এখানে তিসি ব্যবহার করতেই হবে, আপনারা এখানে অবশ্যই তিসি ইউজ করবেনই, এটা একদমই স্কিপ করবেন না। তারপরে প্রত্যেকটি উপাদান আমি ভালো করে ফুটিয়ে নেব। একদমই একটা ক্রিমি টেক্সচার যখন চলে আসবে তখন আপনারা এটা ফুটানো বন্ধ করবেন এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লিন্ডারে নিয়ে নিব। তারপর এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করব। ডিমে রয়েছে প্রচুর প্রোটিন, যা আমাদের চুলের জন্য অনেক উপকার, এবং ডিম আমাদের চুলে কন্ডিশনারের কাজ করে। তারপর আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাড করব। অ্যালোভেরা জেল আমি এখানে বেশ পরিমাণ মতোই নিয়েছি, এটা আমাদের চুলের জন্য জাস্ট ম্যাজিকের মতো কাজ করে, এর উপকারিতা আমি নতুন করে কিছুই বলবো না। তারপর আমি এখানে আমার বানানো সিক্রেট হেয়ার অয়েল ইউজ করেছি। এটা যে চুলের জন্য কতটা উপকারী আপনাদের বলে শেষ করতে পারবো না। আমার এই সিক্রেট হেয়ার অয়েলের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিও লিংক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর আমি এখানে লেবু অ্যাড করব, কারণ গরমে আমাদের স্ক্যাল্পে অনেক ঘাম হয়, যার ফলে অনেক বাজে গন্ধ এবং চুলকানির প্রবলেম হয়, যেটা দূর করতে লেবু অনেক সাহায্য করে। এই প্রত্যেকটি উপাদান আমি ব্লেন্ড করে নিব। তারপর আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি এই হেয়ার প্যাকটি ছেঁকে নিব। অবশ্যই আপনারাও হেয়ার প্যাকটি ছেঁকে নেবেন। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হেয়ার প্যাকটা একদমই রেডি, একদমই একটা ক্রিম চলে এসেছে। আপনারা যখন এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করবেন তখন চুল আগে আঁচড়িয়ে নেবেন, তারপর সেকশন বাই সেকশন আপনারা স্ক্যাল্পের থেকে লেন্থ পর্যন্ত চুলে এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করবেন। অবশ্যই এই হেয়ার প্যাকটি সপ্তাহে একবার বা 15 দিন পরপর আপনারা এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করবেন, আপনাদের চুলে অনেক ভালো কাজ করবে। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। এবং এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করে আপনারা কেমন বেনিফিট পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই হেয়ার প্যাকটি আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।